দর্শক, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আছেন আমাদের রিপোর্টার সানজিদ আহমেদ। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। সানজিদ, এখনো পর্যন্ত কোন কোন নেতা মনোনয়নের চিঠি হাতে পেয়েছেন এবং পরিবেশ কেমন দেখছেন চিঠি পাওয়ার পর? নেতাকর্মীদের ভিড়, বিভিন্ন জেলা থেকে এখানে মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন, যারা আজকে মনোনয়ন পাবেন, যাদের আবিষ্কার দেওয়া হয়েছে, তারা কিন্তু তাদের নেতাকর্মী সমর্থন সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু বেশ কয়েকজন প্রার্থী মনোনয়ন নিয়েছে, এখানে সফল রয়েছে। যদি বলি যে ঢাকার 13 আসন, সেখানে তারা সঙ্গে কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে। ঢাকা উত্তর, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক রয়েছেন সাদেক খান, তাকে কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে এখানে বাগেরহাট জুড়ে মনোনয়ন দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর শেখ তন্ময়কে, বাগেরহাট জুড়ে নতুন চমক। একই সঙ্গে আওয়ামী লীগের কিন্তু যে পুরনো আসনগুলো রয়েছে, কিন্তু নতুনের মধ্যে আছে যেমন ফরিগঞ্জ চারের কথা যদি বলি, এখানে তিনি নিয়েছিলেন, কিন্তু তার আসন থেকে আমরা দেখলাম যে আওয়ামী লীগের যে বর্তমান যে সদস্য ছিলেন নমিনেশন নিয়ে গেছেন। তো এখন পর্যন্ত কিন্তু এই মনোনয়ন প্রস্তাব আসছেন, তাদের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে দলীয় ভাবে, যাদেরকে ফোন দিয়ে জানানো হচ্ছে তারা আসছেন। এর মধ্যে আওয়ামী লীগের যে প্রচার সম্পাদক হাসান মাহমুদ, তিনি আমাদেরকে জানিয়েছেন আজকে প্রায় 230 আসনের মতো মনোনয়ন দেওয়া হবে, বাকি যে 70 আসন সেটি নিয়ে দরখাস্ত করি আওয়ামী লীগের মিত্রদের সঙ্গে। তারপরে এই ধন্যবাদ সঞ্জিত, ধন্যবাদ সঞ্জিত জানাচ্ছিলেন আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশীদের তথ্য।